বাংলাদেশের করোনা ভাইরাসে একদিনে মৃত্যু সংখ্যা দাঁড়ালো 264 জন। বাংলাদেশের করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর মিছিল ক্রমেই দীর্ঘ হচ্ছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে 264 জনের মৃত্যু হয়েছে। বাংলাদেশে একদিনে সর্বোচ্চ মৃত্যু এটি। এ নিয়ে ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 21,902 জন। এছাড়া একই সময় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরো 12,744 জন। এ নিয়ে বাংলাদেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 13,22,654 জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সাংসদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। ঢাকা থেকে জাহাঙ্গীর খান বাবুর রিপোর্ট, টাইমস বাংলা।